আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুহানা ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তা আজকে আমি আপনাদের সাথে আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমরা যাব আমার নানু বাসা হরিরামপুর দক্ষিণ চাঁদপুর, অনেকেই চিনেন এই জায়গাটা। যাই হোক, আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেছি অলরেডি। আসলে ব্লগটা আমি যেভাবে করতে চাই প্রতিদিন সেভাবে হয় না, দেখা যায় তাড়াহুড়া করে রেডি হচ্ছি, এটা সেটা করতে সময় চলে যায়। তো ব্লগের সময় যে আমার মানে ভিডিও করতে হবে কোথা থেকে সেটা আমি ভুলে যাই সত্যি কথা। তো যাই হোক, আমরা বাসা থেকে বের হয়ে অলরেডি রাস্তায় নেমে আসছি বাসা একদম, আর ওখান থেকে আর ব্লগ করতে পারি নাই। তো আমরা যখন নয়াকান্দি ব্রিজ পার হয়ে যাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, তো আমরা অটোতে সাইডে কোনো কাপড় ছিল না। যাই হোক, আমরা একদম সম্পূর্ণ ভিজে গেছি সবাই, ওখানে অটোটা থামিয়ে রাখছিল কারণ বাতাসে গাড়ি টান দিলেই একদম যাতা ভিজে যাচ্ছিলাম সবাই, এমন অবস্থা। দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে বৃষ্টিটা একটু কমে যখন আসে তখন আমরা আবার রওনা হয়ে যাই। তো এর ভিতরে বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো সবাই, ভিজে টিজে একদম অবস্থা খারাপ। এই আমি ব্লগটা এখানে কন্টিনিউ করতে পারি নাই, তো আমি আমার নানু বাসায় যাওয়ার পর থেকে এই ব্লগটা আবার কন্টিনিউ করেছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টি কান্না ভালো লাগে, কিন্তু যেদিন আমরা যাই তখন জার্নির সময় বৃষ্টিটা আসলে আমরা আশা করি নাই, কারণ অটোর একদম পর্দা ছিল না। আর আমরা জানিও জান বুঝতেও পারি না যে কেন পর্দা সেদিন লাগাই নাই, নাকি বললো যে পর্দা ধুইতে দিছে নাকি বলো জানি না। যাই হোক, আমরা ভিজে টিজে কিছুক্ষণ পালিটা যখন আসি তখন দেখলাম এদিকে কোনো বৃষ্টি কিছুই হয় না, দেখেন একদম শুকনা। যাই হোক, আমরা নানু বাসা অলরেডি চলেও আসছি গাড়ি, আমরা অটো থেকে নেমে গেছি, নেমে এখন আমরা নানু বাসার দিকে যাচ্ছি। আসলে এখানে ভিতরে রাস্তার গাড়িটা যায় কিন্তু উনি যেতে চেল না, তাই আমরা না করলাম, রাস্তা একটু ভাঙা ছিল। যাই হোক, আমরা এখানে একদম ওই যে এখানে দেখা যাচ্ছে আমার নানু বাসা, এই যে আমাদের পুচকুটা। আমরা আসলে চেষ্টা করছিলাম যে আশেপাশে গ্রামের যে একটা দৃশ্য, আসলে সবারই তো ভালো লাগে, কান্না ভালো লাগে গ্রামে যেতে। আর আমি অনেক বছর পর মনে হয় গ্রামে গেলাম, অনেক বছর বলতে আমার বাচ্চা হওয়ার পর একবার আমি গিয়েছিলাম, যেদিন গেছি আমি সেদিনই চলে আসছি। তো এটা আমার খালাম্মার ছেলে, বড় খালাম্মা, উনি দুনিয়াতে নাই, ওনাকে আমরা আসলে দেখিও নাই। যাই হোক, এই ভাইটা অনেক সহজ সরল একটা মানুষ, তো উনি আমাদের দেখে একদম দূরে চলে আসছে ব্যাগ ট্যাগ নিতে। তো আমরা বাসায় ব্যাগটা রেখে একটু দেরি করলাম না, কারণ যে কারণে আমরা আসছি জাস্ট সেখানেই চলে আসলাম নদীর পাড়ে। এখানে প্রচণ্ড বাতাস হচ্ছিল আর পানি, আমার তো খুবই ভালো লাগতেছিলো। আর এই আমরা উদ্দেশ্যে গেছিলাম যে একটা দিন থাকবো, যাই হোক ওখানে আমরা দুইটা রাত থেকে আসছি শুধু এই বাতাসের কারণে। আমার বাতাসের জন্য মানে এত একটা শান্তি, মানে ফ্যানের বাতাস আপনাকে 10 মিনিট 20 মিনিট বসে থাকলেও ঠান্ডা হবে না শরীর, কিন্তু এই আল্লাহর সৃষ্টি অপরূপ প্রকৃতির যে বাতাসটা, সেই বাতাসটা মানে গায়ে লাগলে ঠান্ডা শীতল হয়ে যায়। সারাদিন আমরা এখানেই কাটিয়েছি, ঘরে আমরা থাকতামই না। যাই হোক, আমরা যে ভাইটা বললাম না সহজ সরল, উনি নদী থেকে পানি নিয়ে আসতেছিল, অনেক একটা ভালো মানুষ উনি জাহাঙ্গীর ভাই। যাই হোক, আমরা সবাই মানে কিছু চেঞ্জ টেঞ্জ না করে একদম এখানেই চলে আসছি, শরবত গুলাইতেছে ওখানে, আমরা না খেয়েই মানে এখানে একদম এসে সবাই আনন্দ করতেছিলাম। যাই হোক, আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে সবাই একটু শরবত টরবত খেয়ে, এখানে কদম ফুল পাড়তেছিল আমার হাজবেন্ড, গাছে প্রচুর কদম ফুল ধরছে, সেগুলো বাচ্চারা নিয়ে পেড়ে দিচ্ছিল। আর গ্রামের পরিবেশটা একটু অন্যরকম হয় জানেনি, গ্রামের বাড়ি ঘর সব কিছু, কারণ গরু ছাগল সব কিছু পালা হয় এখানে, তাদের ব্যস্ততায় কাটে সারাদিন এগুলো নিয়ে। তো বাড়িঘর যাই হোক, অতটা বাড়িঘর নিয়ে সবাই ব্যস্ত থাকে না, গোছ গাছালা তো হয় না। তো আমরা আসলে দিনভরে ব্লগটা বললাম কন্টিনিউ করতে পারি নাই নানান কাজে, আর ওই সারাদিন ওইখানে বসেছিলাম, একটু ঘুমও আসছিল, ঘুমাসি নাই ঠিক, আসলে হাঁটাহাঁটি করতেছিলাম, খাওয়া দাওয়া এত টঙ্গ বললাম না, এতটা অ্যাড মানে ব্লগ করতে পারি না। যাই হোক, আমরা বিকেলে ভালো লাগতেছিলো না, সবাই তো ঘুরতেছিল, নৌকায় উঠছিল, তো আমি বাচ্চাদের নিয়ে নৌকাটা উঠতে সাহস পাইনি। যাই হোক, আমরা মাঠে খেলা হচ্ছিল, আসছিলাম মাঠে বসবো, দেখলাম এসে খেলা হচ্ছে এখানে ফুটবল খেলা। তো এখানে বাচ্চাদের নিয়ে একটু নদীর পাড়ে হাঁটলাম ওদেরকে একটু ভালো লাগার জন্য, কারণ ওরা নৌকায় উঠতে খুব মানে চাচ্ছিলো, কান্নাকাটি করতেছিল, কিন্তু আমার প্রচণ্ড ভয় হচ্ছিল যে নৌকা দিব পানি। আর ইদানিং আমি ফেসবুকে ঢুকলে দেখা যায় পানিতে পড়ে বাচ্চারা মারা গেছে, এসব ভিডিও দেখলে মনটা অনেক খারাপ হয়ে যায় আর আমি অনেক ভয় পাই। তো ওদের নিয়ে আমিও উঠিনি, আমার সম্পূর্ণ করার কোনো প্রয়োজন নাই, আগে আমার বাচ্চাদের সেফটি। আর এই যে আমার ছেলে পানি দেখতেছে তারপরেও দৌড়ে পানির কাছে চলে যায়, ভয় লাগবে না কেন? যাই হোক, এখানে গুদারা আছে, গুদারায় তো বলে সম্ভবত এটাকে নৌকা নদী পারাপারের। তো আমি দেখলাম এখানে কোনো নৌকা মানে বেয়ে কেউ পার করতেছে না, এখানে একটা দড়ি সিস্টেম করে দিছে, ওই দড়ি ধরে টেনে টেনে আসে। আপনার দড়িটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একা একাই নাকি ওনারা যেয়ে খুশি চলে যায়, আবার এখান থেকে ভরে উপাসে চলে যায় এরকম। তো আমরা এখান থেকে একটু হেঁটে আবার যাচ্ছি, যে একটু যাই মাঠে বসতে পারলাম না, মাঠে খুব ইচ্ছা ছিল। তো আশেপাশে দেখলাম বাগান করেছে অনেকে, কলা গাছ অনেক কলা ধরে ধরে আছে। তো এখান থেকে মাঠের পাশে দেখলাম একটা বিশাল বড় একটা কদম গাছ, যে এখানে প্রচুর ফুল ধরে আছে,
আর দেখে আমার খুব ভালো লাগছিল। আমার হাজবেন্ড ভিডিও করে নিচ্ছে যে আসলে ছোট গাছ, আমার আন্টির বাসা ছোট গাছ, ওটার ভিতরে প্রচুর ফুল, কিন্তু এই গাছটায় অসম্ভব কদম ফুল ধরেছে। আর আমি অনেক বছর পরে কদম ফুল দেখেছি, ধরেছি, ভালো লেগেছে অনেক। আর কদম ফুলের একটা সুন্দর মিষ্টি ঘ্রাণ আছে যেটা ভালো লাগে। তো এই যে এটা হরিরামপুরের দক্ষিণ চাঁদপুর স্কুল, সবাই চিনেন। তো স্কুলটার ভিতরে সেদিন আসলে বন্ধ ছিল গেট, করতাম ভিতরে যেতে পারি নাই, তো বাহির থেকে একটু ভিডিও করে নিয়েছি। আমরা যখন দেখতাম এই যে পুরান বিল্ডিংটা ছিল, এখন তো অনেক সুন্দর হয়েছে, নতুন বিল্ডিং করেছে, আর আশেপাশে আসলে অন্যরকম, আগের রকম ছিল না। যাই হোক, এখন অনেক সুন্দর করেছে, পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, আর বিল্ডিংগুলো দেখতেও খুব ভালো লাগতেছিল নতুন। ভিতরে যেতে পারলে খুব ভালো লাগতো, যাই হোক বাহির থেকে আমাকে ভিডিও করতে হয়েছে। তো আমার বাচ্চাদেরকে নিয়ে এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। তো ওদের মাঠে অনেকেই খেলা দেখতেছিল, আগের দিনও নাকি অনেক অনেক বড় একটা খেলা হয়েছে এখানে ফুটবল। তো আমাদের আসতে বলছিল, আমরা আসিনি। আর আমার ফুটবল খেলা কি বাচ্চাদের নিয়ে দেখতে একটু ভয় লাগে যে বল টল চলে আসবে কিনা। তো আমরা একটু ঝালমুড়িও খেয়েছি, ঝালমুড়ি খেয়ে বাসায় চলে আসছি। তো এসে দেখি আমার আন্টি বিকেলবেলা গরুর দুধ দোয়ায়। তো দুধ দোয়ানোটাও আসলে দেখা হয় না, সচরাচর সবাই দেখতে পায় না। তা আমার তো দেখে ভালো লাগতেছিল, বাছর দুধ খাচ্ছিল, তারপর দুধ দোয়ানো হয়। আন্টি আমার আন্টি দুধ দোয়ায়, আগে সব পরিষ্কার করে নিয়ে তারপর দুধ দোয়াতে হয়। যাই হোক, বিকেলবেলা নাকি খুব একটা দুধ হয় না, 1.5 কেজির মতো দুধ হয়েছিল, সেটাই আন্টি দুধ বের করতেছিল আর কি, দুধ ধুয়ে নিচ্ছিল। হ্যাঁ, আর এটার প্রসেসিংটা একটু অন্যরকম। বললাম না, গ্রাম বাংলার সব কিছুই মানে আসলে ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আর আমি আসলে বাচ্চা হওয়ার পরে কোথাও যাই না, কারণ নানান টেনশনে থাকি আর ভালো লাগে না, বাচ্চারা বিরক্ত করে। আর এখন তো নদীর পানি, তারপরেও জানি না, এবার অনেকদিন পরে অনেক জায়গায় বেরিয়েছি, সেটা আপনাদের সাথে আস্তে আস্তে আবার শেয়ার করব। বললাম না, আমি এমন ব্যস্ত থাকি বা বাচ্চারা বিরক্ত করে যে আমি ভিডিওটাও আপলোড ঠিক টাইম মতো করতে পারি না, আগের ভিডিও পরে পরের ভিডিও আগে এরকম করে চলে যাচ্ছে, তারপরে শেয়ার করতে পারি আপনাদের সাথে, সেটা আমার ভালো লাগে। আর আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদেরকে কমেন্ট করে জানাতে বলছি। গ্রামে এসে কার ঘুরতে ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা নুহানা ব্লগ, সেটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন। তো দেখেন, আমার ছেলে আসলে দুধ পাগল ছোট থেকেই, তো ও কাঁচা দুধটাই খেয়ে নিচ্ছিল, যাই হোক গেঞ্জিতে ভরে গেছে। ও বলতেছিল ওর দুধটা নাকি খুব মজা লাগতেছে, অনেকে বলে মানে যখন দুধটা দোয়ানো হয় গরম থাকে, এই দুধটা নাকি অনেক মজা, কাঁচা দুধ আমি খেতে পারি না। যাই হোক, আমার ছেলের খুব পছন্দ হয়েছে, ও খেয়েছে। বাচ্চা মানুষ বুঝেনি তো, দুধ বলতে পাগল। তো যাই হোক, আসলে আমার যে ব্লগটা আজকে আমি আপনাদের সাথে আপলোড করতেছি, এই ব্লগটা যদি আমি পুরোটা কম আপনাদের সাথে শেয়ার করতে যেতাম অনেক বড় হয়ে যেত। তো আমি এখানে অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি, আগামীকাল এর দ্বিতীয় পার্টটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে সিঙ্গারা নিয়ে আসছিল, তো আমরা সবাই সিঙ্গারা খাচ্ছিলাম। আর মানে বললাম না, নদীর পাড়ে বসে সিঙ্গারা, এত সুন্দর মিষ্টি বাতাস, তার উপরে পানি, নৌকা, মানে দেখতেই তো ভালো লাগে। আমার নানু আসতেছে, আমার নানুর আসলে অনেক বয়স হয়ে গেছে, একদম এখন অতটা আগের মতো সবকিছু কানেও শুনে না, চিল্লায় চিল্লায় কথা বলতে হয়, একদম আস্তে কথা বললে বোঝে না, বয়স হয়ে গেছে অনেক। তো আমরা এখানে বসে সবাই সিঙ্গারা খাচ্ছিলাম, আমার নানুকেও দিয়েছি, সবাইকেই দিয়ে খেয়েছি আমরা। আর এবার সাহেব বিড়াল ছানা আছে তিনটা, এটা মনে হয় ছোট, খুবই খুবই কিউট দেখতে, কিন্তু ওরা একটা জিনিসই ভালো লাগে না, খাবার দেখলে একদম উঠে লাফ দিয়ে উঠে চলে আসে। আমার ছেলে মেয়ে ভয় পায় বিড়াল দেখলে, পাও উঠিয়ে বসে থাকে। ওইটা আমার খালাতো বোন নীলাবতী, এই যে দেখেন বিড়াল অলরেডি চেয়ারের নিচেই বসে আছে, এমন করে তিনটা বিড়ালের বাচ্চা আছে এই বাসায়, মামাদের বাসায়। অবশ্য দেখেন ভ্যাকসিন দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এখানে শশাও নিয়ে আসছিল, শশা সিঙ্গারা, যাই হোক টুকটাক নাস্তা করে নিয়েছি। আর পাশের প্রকৃতি দেখেন কত সুন্দর, আল্লাহর সৃষ্টি সবকিছুই, নৌকা বেয়ে যাচ্ছিল একটা লোক, খুব ভালো লাগতেছিল। যাই হোক, আজকের ব্লগটা আমি আর বড় করব না, এর দ্বিতীয় পার্টটা অবশ্যই কালকে আপনাদের সাথে আবার শেয়ার করব, কারণ আমি যদি পুরো ভিডিওটা শেয়ার করতাম প্রায় 19-20 মিনিট হয়ে যেত, সেটা আপনাদের দেখতে ভালো লাগতো না, আর লং টাইম ভিডিও দেখতে আসলে সবাই পছন্দ করেন না। তাই চিন্তা করলাম যে এখানে আমি দুইটা পার্ট করি, আজকে একটা পার্ট দিব, কালকে একটা পার্ট আপলোড করব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে দিবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন, অ্যান্ড আমার
ইউটিউব চ্যানেল লোহানা ব্লগ সেটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের মন তো অবশ্যই প্রকাশ করবেন গ্রামে কে কবে বেরিয়ে আসছেন আর কার কেমন লাগে গ্রামে ঘুরতে। আমার তো খুব ভালো লেগেছে, অনেক ভিডিও এখানে আমি পুরোটা শেয়ারও করতে পারি না। তো আজকের মতো পর্যন্ত, কালকে আরেকটা ভিডিও অবশ্যই শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।